এখন অবধি যতগুলো খুঁটি পুজো হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খুঁটি কিন্তু এইটাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাদশা সৌরভ, চলে এসেছি দুর্দান্ত একটি দুর্গাপুজোর আপডেট নিয়ে। আর আজকের দুর্গাপুজোর আপডেট কোথায় যেতে চলেছি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাউথ কলকাতার এবং রাসবিহারীর মোড়ে দাঁড়িয়ে আছি। আর আমি এখন যাচ্ছি হলো চেতলা অগ্রণী ক্লাবে, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো কলকাতা শহর তো বটেই এবং অবশ্যই সাউথেরও। আর প্রত্যেক বছর চেতলা অগ্রণী কিন্তু দুর্গাপুজোয় চমক দেয়। গত বছর কিন্তু করেছিল ষোলো কলায় পূর্ণ, আর এবছর তারা কী থিম করতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। তো বেশি কথা বলবো না, একদম ডট এখন বাজে 7:05, আর অলরেডি 7:00 খুঁটি পুজো শুরু হয়ে যাওয়ার কথা। তো চলো সরাসরি গিয়ে তোমাদেরকে একদম চেতলার সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর অবস্থা দেখছো একদম সারাদিন সকালবেলা থেকে দৌড়াচ্ছি, ঘেমে এনে স্নান করে আছি। আর চলো জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করা যাক। কিন্তু এখন চলে এসেছি চেতলা অগ্রণীর সামনে, দেখতেই পাচ্ছ এই হচ্ছে তাদের কিন্তু এন্ট্রি গেট। প্রত্যেক বছরে কিন্তু এইখানটায় এন্ট্রি গেট থাকে, এবছরও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে, ফুল দিয়ে দেখতেই পাচ্ছ ডেকোরেশন করা হয়েছে, অপূর্ব কিন্তু লাগছে। দেখো গেটটা কিন্তু একদম জমকালোভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে অলরেডি একদম ভিড় হয়ে গেছে, খুঁটি পুজো এখনও স্টার্ট হয়নি। তো চলো এই হচ্ছে তাদের, দেখো ব্যানারটা ঢোকার মুখেই ডান দিকেই ব্যানারটা পড়েছে, দুর্গা উৎসব 2023 চেতলা অগ্রণী, ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো সাউথের, আমাদের আমাদের গর্ব বলা যেতে পারে। আর চলো এবারে খুঁটি পুজোটা তোমাদেরকে দেখাই। আরতির পরেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে খুঁটি পুজো এবং কোথা হবে খুঁটি, এবং সামনেই দেখতে পাচ্ছ অপূর্ব একটি খুঁটি কিন্তু এখানে রাখা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে খুঁটি, প্রত্যেকবারে কিন্তু চেতলা অগ্রণী অপূর্ব কিন্তু খুঁটিটা করে, ঠিক আছে। গতবার আমি দেখেছিলাম অপূর্ব সুন্দর কিন্তু খুঁটি করেছিল এবং বলতে পারে ওয়ান অফ দ্য বেস্ট খুঁটি সাজিয়েছিল। এবছরও কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন অবধি যতগুলো খুঁটি পুজো হয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট খুঁটি কিন্তু এইটাই। দেখতে পাচ্ছ প্রথমে ভালো করে দেখো, এটা কিন্তু টিন দিয়ে সুন্দর করে কাটিং করে করা হয়েছে এবং এটা কিন্তু একটি মা দুর্গার রূপেই খুঁটির রূপটা দেওয়া হয়েছে, এবং অবশ্যই সুন্দর বেশ লাগছে, কিন্তু চোখ টানা টানা মা দুর্গা বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর একদম ওপরে দেখো মা বলে লেখা আছে, বুঝতেই পারছো মায়ের আরাধনা করছি আমরা। তো এর মুহূর্তে কিন্তু এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, এবার চলো খুঁটি পোতে হবে, সেটাই তোমাদেরকে দেখাবো। নমস্কার, যে পুজোর সভাপতি কলকাতার মহানাগরিক, যিনি সারা কলকাতার পুজো দেখার কথা, সেই যদি কোনো একটি পুজোর সভাপতি হয় তাহলে পুজোটার কি রূপ পায় সেটা অচিরেই বোঝা যায়। যাই হোক, অন্য পুজো কমিটিগুলো একটু দুঃখ পায়, কারণ কলকাতা মহানাগরী যদি অগ্রণীকে বেশি দেখে অন্য পুজোগুলো একটু মনে মনে দুঃখ পায়, বলতে পারে না দুঃখ পায়। সেই পুজো খুঁটি পুজো আজকে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি। 2022 সালে চেতলা অগ্রণী ক্লাব শিল্পী সুব্রত ব্যানার্জির হাত ধরে কলাগাছের ছাল নিয়ে বাংলায় রাজ বেশি বৃষ্টি তুলে ধরে। প্রায় 800 জন ক্লাবের সদস্য সকল দুর্গাপূজা দর্শনার্থীদের জন্য তুলে ধরেছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। ফলস্বরূপ গত বছরে আমরা আমাদের তৃতীয় এশিয়ান পেন্টস শ্রেষ্ঠ পূজা সম্মান অর্জন করি।
মায়ের আশীর্বাদ এবং সকলের প্রচেষ্টার ফলে আমাদের এইবারের উপস্থাপন যে যেখানে লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চেতলা অগ্রণীর ব্যানার উন্মোচন হচ্ছে, এবং অলরেডি তোমরা দেখতেই পেলে একটু আগে থিম উন্মোচন হলো এবং এটা কিন্তু ব্যানার উন্মোচন হচ্ছে, দেখতে থাকো। আমরা কিন্তু এই মুহূর্তে রয়ে গেছি চেতলা অগ্রণীর মেম্বারকে, তো দাদা তোমার যদি পরিচয়টা আরও একবার দিয়ে দেবে। আমার সবাইকে শুভ সন্ধ্যা আর প্রাক শারদীয়া শুভেচ্ছা। আমার নাম আদিত্য দাস, আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমাদের তো জানেন প্রত্যেক বছরই আমরা দুর্গাপুজোতে কলকাতার লোকেদের জন্য কিছু নতুনত্ব থিম দিয়ে রাখি। আগের বছর যেটা সারা কলকাতা কেন সারা বাংলা ইভেন কি বিশ্বের দরবারে, যেহেতু আমরা আগের বছর ইউনেস্কো সম্মান পেয়েছিলাম, মানে আমরা বলতে বাঙালিরা দুর্গাপুজো সম্মান পেয়েছিল, তো আমাদের এই থিমটা ওখানেও খুব প্রচলিত হয়েছে। এবছর ওখানকার কিছু হল্যান্ড আর একটা জায়গার তারা আমাদের সাথে কন্ট্যাক্টও করেছিল যে কীভাবে এই পুজোটার আমরা কী নিয়ে গেছিলাম। আমরা যে কলা পাতার ছাল দিয়ে যে নতুন অভিনব প্যান্ডেলটি আমরা দিয়েছিলাম সেটাটা সারা ফেলে দিয়েছিল। আগের বছর আমরা প্রচুর সম্মান পেয়েছি, প্রায় 50টার কাছাকাছি। তার মধ্যে যেমন পুজোর অস্কার আমরা এশিয়ান পেন্টসও পেয়েছি। এবছরে আমরা সেরকমই কিছু সুব্রতদার হাত ধরে কিছু করতে চাইছি আগামী দিনে এই পুজোর জন্য। আমাদের বছর 31তম বর্ষের আমাদের থিম আজকে উন্মোচন হলো, তার হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। আমি এখন থিমটা নিয়ে সেরকম কিছু বলতে চাইছি না, যেটা সবাই বুঝতে পারছে কেন, কারণ এখন তো একটা প্রতিযোগিতা তো থাকেই, যদিও মায়ের পুজোটাই সবার আগে, তার সাথে প্রতিযোগিতামূলক কিছু করলে যেটা এই এতদিনের খাটনি তাদের যদি কোনো একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা তো সবাই খুশি হয়। তো আমাদের থিমটার নাম দেওয়া হয়েছে যে যেখানে দাঁড়িয়ে, সেটা এমনভাবে আমরা প্রতিষ্ঠান করতে চাইছি পুজোর মণ্ডপে, যাতে লোকে এসে নিজেকে সেরকমভাবে একটা জায়গায় বিচার করে যে আমরা কে কোথায় দাঁড়িয়ে। এইটুকুনি আমি বলবো, এর বাইরে আমার এই মুহূর্তে আমরা বলছি না। তার জন্য আপনারা প্রত্যেক বছরের মতন এবছরও চেতলা অগ্রণী দরবারে আসুন, আপনাদের জন্য সমস্ত দ্বার খোলা। আমাদের কাছ থেকেই অলরেডি আমাদের কাজ হোয়াটসঅ্যাপে শুরু হয়ে গেছিলো, কাল থেকে আমাদের চা প্রাঙ্গণ থেকে স্পটে কাজ শুরু হয়েছে। আর শিল্পীর নামটা যদি একটু বলো। শিল্পীর নাম আমাদের আগের বছরের মতন এবছরও সুব্রত ব্যানার্জি। আর সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কী বলে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলুন, দেখুন আমাদের সমস্ত অ্যাওয়ার্ডের সাথে আরেকটা আমাদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আপনারা, যারা এসে আপনাদের আমাদের অগ্রণী ক্লাব প্রাঙ্গণ ভিড় করেন, যার জন্য কলকাতা দক্ষিণ কলকাতা মোটামুটি স্তব্ধ হয়ে যায় আমাদের পুজোর জন্য। এবারও সবাইকে আমার অনুরোধ, আপনারা সবাই অগ্রণী পুজো দেখতে আসুন। আপনাদের যেমন প্রত্যেক বছরের মতন এই বছর একটি ভালো পুজো উপহার দেবো, এই আশা রাখছি। বলো দুর্গা মায়। 31তম বর্ষে এবছর চেতলা অগ্রণী, আর তোমাদের কিন্তু পুরো খুঁটি পুজোটা দেখালাম একদম পুজো থেকে শুরু করে খুঁটি স্থাপন, এবং অবশ্যই এখানকার যিনি মেম্বার ছিলেন আদিত্য দা তার সাথে কথা বললাম আর জেনে নিলাম এবছর তাদের থিম। আর অবশ্যই তোমরা ব্যানারও দেখেছো যেটা এবছরে তাদের থিম গিয়ে যেখানে দাঁড়িয়ে। তো সত্যি কথা বলতে পুজোর সময় আমাদের দেখতে হবে কে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, তাহলেই কিন্তু এখানকার থিম সার্থক হবে বলে আমি মনে করি। আমি এতগুলো খুঁটি পুজোর অতদিন কভার করেছি, কিন্তু সব থেকে এখন অবধি স্টিল বেস্ট খুঁটি হচ্ছে কিন্তু এই চেতলা অগ্রণীর খুঁটি, গত বছরও তাই বলেছিলাম আমি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গা পুজোর আপডেট থাকছে। এই ভিডিওটা শেষ হলেও কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না, আমি কিন্তু এখন অবধি রাত্রি 9টা বাজে আরও একটা ক্লাবে যাবো খুঁটি পুজো কভার করতে। তো সাথে থাকো, সেটাও কিন্তু দেখতে পাবে তোমরা খুব তাড়াতাড়ি। চল।